দেশে মাছ চাষি ও খামারি উদ্যোক্তাদের একের পর এক উদ্যোগে বাংলাদেশ মাছ চাষে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি। জাপান প্রবাসী মোহাম্মদ সোহেল রানা শতভাগ মনোযোগ দিয়েছেন কৃষিতে। তিনি বিদেশ থেকে ফিরে মাছ চাষ দিয়ে শুরু করেন তার সমন্বিত কৃষি খামার। শুরুতে স্বল্প পরিসরে শুরু করে তিনি বর্তমানে 50 বিঘা জমিতে মাছ চাষ করছেন। তো ভাইয়ের এখানে যে পুকুরটা দেখছি, এটা আয়তন কত, কতটুকু জায়গা নিয়ে পুকুরটা? এই পুকুরটা প্রায় 10 বিঘা মতো। 10 বিঘা নিয়ে এই একটা পুকুর, আর জলাগার আছে হচ্ছে 7 বিঘা, আর আয়তন আছে 10 বিঘা। টোটালি এই এমন পুকুর আপনার কয়টা আছে ভাই? এরকম আছে টোটাল, এই প্রজেক্টটা মাছের প্রজেক্টটা আছে 50 বিঘা। 50 বিঘায় মাছের প্রজেক্ট আছে। এই 50 বিঘাতে আপনি মূলত কি কি মাছ চাষ করেন? সব আমাদের দেশীয় সাদা মাছ, সাদা মাছ। কাতল চাষ করি না, সিলভারের আলাদা থাকে, কাতল আলাদা থাকে। আর এই প্রতিটা মাছের মধ্যেই নিচের স্তরের মাছ, মাঝের স্তরের মাছ এবং উপরের স্তরের মাছ, এভাবে প্রতিটা পুকুরেই এভাবে ভাগ করে দেওয়া আছে। সেক্ষেত্রে আপনার এখানে এক একটি পুকুর থেকে কি পরিমাণ মাছ হয়? আসলে পানির মাছ বলা মুশকিল, তারপরে আমরা এটা আইডিয়া করতে পারি। যেমন এই এই পুকুরে প্রায় 60-70 মন মাছ আছে। 60-70 মন মাছ আছে, তা হবে। আচ্ছা, এই মাছটা বিক্রিজাত কিভাবে করেন, বা মাসে কয়বার এই মাছটা আপনি মারেন? আমি মাসে 4 দিন থেকে 5 দিন, নিচে 3 দিন 2 দিন, মানে যখন যেরকম সিজন আমার মাছ যখন তৈরি হয়ে যাবে। এমনও আছে যে সপ্তাহে 2 দিন 3 দিন মাছ মারতেছি, আবার যখন মাছ তৈরি হতে একটু সময় লাগবে তখন মাসে 2 দিনও মারি। গড় এভারেজ আমার মাসে 4 দিন মাছ মারা হয়। মাসে গড় এভারেজ 4 দিন মাছ মারা হয়, সপ্তাহে 1 দিন। তো ভাট 50 বিঘাতে টোটালি কয়টা পুকুর আছে? 50 বিঘাতে টোটাল পুকুর আছে 8টা। 8টা পুকুর আছে? হ্যাঁ, 8টা। আর এই 8টা পুকুরে যে হচ্ছে আপনার ওই সবগুলাতেই মিক্স মাছ চাষ করেন মূলত? হ্যাঁ, মিক্স নাকি ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন কিছু আছে, যেমন ডিমের পুকুরগুলা যেগুলো রিনু ডিম ছাড়া হয় সেগুলো ভিন্ন ভিন্ন ছাড়া হয়। যখন আমি এগুলো চালাই পুকুরে, জি, এবং সেলস পুকুর বলা যায়। আচ্ছা, সেই চালাই পুকুর একটা, আর আলাদা বিক্রি করার জন্য তৈরি করা হয় আলাদা পুকুর, এইগুলাতে আমরা মিক্স তৈরি করি। এর মধ্যে আবার কিছুটা ভিন্ন আছে, যেমন আপনাকে বললাম যে সিলভার কাপের মাছের মধ্যে আমরা কাতলগুলো দিই না। আচ্ছা, এই অর্থাৎ এই ভাষা স্তরের মাছ আমরা আলাদা করি, আবার এই ডুবা স্তরের মাছ আলাদা করে। অর্থাৎ প্রতিটা পুকুরেই 3টা স্তরের মাছ আছে, যেমন উপরে, মিড, মধ্য এবং নিচে। আচ্ছা, এই 3টা স্তরের মাছ প্রতিটা পুকুরে মিক্স চাষ হয়। তো ভাইয়া, এক একটি পুকুরে আপনি কি সাইজের মাছ মূলত ছাড়েন, বা কি সাইজের পোনা ছাড়েন? আমরা রেনু, নিজেই রেনু তৈরি করি, ডিম নিয়ে এসে রেনু তৈরি করি, রেনু থেকে তারপর আস্তে আস্তে যখন এই 8 ইঞ্চি 10 ইঞ্চি হবে, 12 ইঞ্চি হবে, তখন বাজারজাত করে দিই আমরা, তাই না? হ্যাঁ, আমরা মূলত আমার প্রজেক্টে বড় মাছের চাষ করি না, সবাই ছোট মাছের চাষই হয়। তো ভাইয়ার এই পুকুরে মূলত খাবার দেন কি কি? খাবার প্রধান খাবার হচ্ছে খোল, তারপরে রেডি ফিড, এবং কিছু আমরা ওই যে শাল টাল দিয়ে এক ধরনের শাল DRB, জি, আমরা এক ধরনের মিক্সার খাবার তৈরি করি। এই মিক্সার খাবারটাই মূলত ওদের প্রধান খাবার। তো ভাইয়ার এখানে তো 8টা পুকুর টোটালি 50 বিঘা নিয়ে আপনি চাষ করছেন, তো এই পুকুরগুলা থেকে আপনি যে মাছ চাষ করছেন, এখান থেকে আউটপুট কেমন পাচ্ছেন? ইনশাল্লাহ ভালো। আমি মাছ চাষ করে মাছের পর্যাপ্ত খাবার ব্যবহার করি, জি, তাতে দেখা যায় যে 30% আপ একটা প্রফিট থাকে বলে আমার। আচ্ছা,
30% প্রফিট থাকে 30% অফ প্রফিট থাকে মাছ চাষে যে অনেকে বলে যে ইদানিং লাভ হচ্ছে না বা লাভ হয় না সেক্ষেত্রে আমি আমিও লস খেয়েছি আমি বড় মাছ চাষ করতে যে মাছের যে রেডি ফিড গুলো আচ্ছা রেডি ফিডের অনেক দাম জি ওদেরকে এই 4 মাসের কোর্স নিয়ে আমি যে মাছ তৈরি করছি আমি দেখছি শুধুমাত্র আমাদের ওই খরচটা হইছে আচ্ছা কিন্তু লাভ হয় নাই আ যে কারণে আমি পরবর্তীতে আবার ট্রাই করলাম এভাবে তিনবার চেষ্টা করে আমার দেখলাম যে সময় লস হইছে আচ্ছা কিন্তু অর্থের দিক দিয়ে আমার লাভ হয় নাই আ এই কারণেই হয়তো অনেকেই বলতে পারে জি আবার যারা বড় মাছ করতেছে সুন্দরভাবে তাদের হয়তো অভিজ্ঞতা আমাদের চাইতে বেশি আছে বলে ওরা পাচ্ছে আচ্ছা সেই হিসাবে আমি বলি যে আমি প্রথম থেকে প্রজেক্ট করার পর থেকেই আমি এই ছোট মাছের মাছের উপরে মোটামুটি ভাবে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করছি এবং এইখানে আমার লাভটা বেশি হচ্ছে তো ভাই এই যে আপনি মাসে 3-4 বার মাছ বিক্রি করেন এই মাছটা মূলত বিক্রি করেন কোথায় বা বাজারজাত করেন কিভাবে এটা আমাদের এই আশেপাশের 2-4 গ্রামের 10 গ্রামের লোক যারা এই হাটে বাজারে ডেকচি নিয়ে নিয়ে মাছ বিক্রি করে জি জি এরাই মূলত আমার এখানে আসে যেদিন মাছ মারি আমি আচ্ছা ওরা আগের দিন সংবাদ পায় এবং 40-50 জন একবারে এসে ওরা এই মাছটা এখান থেকেই সংগ্রহ করে নিয়ে যায় আমার এই মাছ ধরে ওই গাড়িতে করে বাজারে নিয়ে যাওয়া লাগে না আগে নিয়ে যাইতাম যখন প্রচার হয়ে গেছে যে আমার এইখানে ভালো সুস্বাদু মাছ এবং মানে খুব টেস্টি এই মাছ আমার এই প্রজেক্টের মাছ ওরাই বলে যারা কেনে যে শৈলবাড়ির প্রজেক্টের মাছ আছে নাকি এটার একটাই কারণ যে আমি যে খাবার গুলো ন্যাচারাল খাবার দেন তা দিই আচ্ছা সেইটাই আমার মনে হয় মূলত কারণ যার কারণে আপনার পুকুর পাড় থেকেই মাছগুলা মূলত বিক্রি হয় খুব আনন্দের সাথে বিক্রি হয়ে যায় মাসে যে 4 দিন মাছ বিক্রি করেন 4 দিনই পুকুর পাড় থেকেই মূলত আপনি বিক্রি করে ফেলেন 4 দিনে পুকুর পাড় থেকে নিয়ে যায় এবং এমন আছে যে বাইরে থেকে যেমন আপনার ওই মিরপুর বলেন ইয়ের ওই সেই ইয়ের চর কামরাঙ্গি চর আচ্ছা ওই সব জায়গা থেকে ওরা গাড়িতে যখন বেশি মাছ নেয় জি জি ওরা গাড়ি নিয়ে এসে নিয়ে যায় আচ্ছা এইখান থেকে নিয়ে যায় তাতে এক এক গাড়িতে 8-10 মন করে মাল যায় সেক্ষেত্রে আপনার এই এত বড় প্রজেক্টের মাছ বিক্রি করতে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না এই পুকুর পাড় থেকে ভাইয়া যে মাছ বিক্রি করেন সেক্ষেত্রে মাছের যে বাজার দরটা সেটা কি সঠিকভাবে পান হ্যাঁ বরঞ্চ আমি তাজা মাছ বিক্রি করি আচ্ছা ওই ইয়ে আড়তের সাইতে 2-5-10 টাকা কেজিতে বেশি বিক্রি করি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আড়তের থেকে আপনি বেশি লাভবান হচ্ছেন এদের কাছে বিক্রি এদের কাছে বিক্রি মাঠ পর্যায়ে খুচরা বিক্রি করে বেশি লাভবান ওরা যে ওরা তাজা মাছটাই পছন্দ করে আচ্ছা আজকাল দেখবেন হাটে বাজারে ডেক্সির মধ্যে বা ওই বড় তাতাল নিয়ে ওরা পানি দিয়ে তাজা মাছগুলো বিক্রি করে আচ্ছা আচ্ছা এই আমাদের মতো যারা প্রান্তিক কৃষক জি এই মাছ চাষি আছে এখন সবাই চিন্তা করে যে আমরা তাজা মাছটা নিয়ে যাই জি হাটে তুললে পরে মানুষজন ওই যে কি মেডিসিন দেওয়া যে মাছটা জি অর্থাৎ ফরমালিন মুক্ত মাছ আচ্ছা আচ্ছা এই মাছটা ওরা পাচ্ছে তাজা মাছ পাচ্ছে তো ভাইয়ার তো মাছ চাষ এবং গরু ছাগল সবগুলাই আছে এই মাছের জন্য আপনি কাউকে নিয়োগ দিয়েছেন কিনা বা এই মাছের দেখাশোনার জন্য সব সময় একটা লোক আছে টোটাল ফার্মে 4 জন আছে ওর মধ্যে একজন মাছ দেখাশোনা করে এবং যেদিন আমি মাছ বিক্রি করি আচ্ছা এই মাছ বিক্রি করা এবং মাছ পরিচর্যা করা আচ্ছা যদি আলাদা আরেকজন আছে সে আসলে মাছের স্পেশালিস্ট আমাদের নেসো ভাই নেসো ভাইয়ের কাছে আপনি যদি শুনতে চান শুনতে পারবেন এবং সে পুরো বিস্তারিত বলতে পারবে আচ্ছা তার কাছ থেকে আমরা একটু শুনি তাহলে হ্যাঁ অবশ্যই
মূলত এই মাছের যে পুকুরগুলো এগুলো আপনি মূলত দেখাশোনা করেন? দেখাশোনা করি। আচ্ছা ভাই, হয়তো বিভিন্ন কাজের লোক বা ভাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে, এই সমস্ত দায় দায়িত্ব আমি সম্পূর্ণ পালন, মাছের পুকুরের দায় দায়িত্ব সম্পূর্ণ। আচ্ছা ভাই, তো আপনাকে এই টোটালি প্রজেক্ট মাছের যে প্রজেক্টটা দেখাশোনার দায়িত্ব দিছে, আপনি মূলত এগুলা মাছগুলাকে কিভাবে পরিচর্যা করছেন মূলত? ভাই আমি যেটা অর্ডার করি ভাই সেটা কিনে দেয়। আচ্ছা, খোল ছাল তারপরে ফিড এই সমস্ত যেটা অর্ডার করি ভাই আমার সেটা কিনে দেয়, আমি সেটা ব্যবহার করি পুকুর হিসাবে। আর ডিমের পুকুরে খালি খোল মারি। আচ্ছা, আর এই সমস্ত রেনপুনার পুকুরে ওই খোল ছাল ফিড এই সমস্ত আমি খাবার দেই, এই সমস্ত খাবার দাবার দেন দি। আচ্ছা, এই মাছের যে পুকুর, এই পুকুরে মাছ চাষের ক্ষেত্রে মাছের কোনো রোগ বালাই বা কিছু আছে কিনা? হ্যাঁ, রোগ বালাই হলে পরে আমি ভাই জানা দেই, সাথে সাথে জানা দেই, ভাই নিয়মিত ওষুধ কিনে দেয়, আমি ট্রিটমেন্ট পুকুরে মারি দেই, মাছ ভালো হয়ে যায় ইনশাল্লাহ। যেটা বলি ভাই সেটা আমার আনিয়ে দেয়, আমি সেটা ব্যবহার করি ইনশাল্লাহ ভালো। কিন্তু এই যে ফিড, ফিটের ভিতরে আমি দেখতেছি এখন বর্তমানে এই ফিড খাওয়াই নিয়ে আমি তিনবার ভাইয়ের এই পুকুরে লস করে দিয়েছি বড় মাছের চাষে যায়া। সে আস্তে আস্তে হইলো ওই ফিড খাওয়াই নিয়ে সময় ওই মাছের যখন আধা আধি সময় আসিয়ে যায়, না পারি বিক্রি করতে না পারি বাজারজাত করতে, এই টাইমে মাছ মরে যায়। এমন টাইমে একদিন এমন মাছ মারা গেল, হয়তো প্রায় 400 মন মাছ মারা গেল। সে হচ্ছে এই রোজারিদের দিন, রোজারিদের দিন বিশাল বৃষ্টি, ওই টাইমে মাছ ভাসি উঠে মাছ সব মারা গেল। কিন্তু সেই মাছটা এখন ভাই আমার পর বললো কেমবা কি করলেন মাছ মারা গেল, এখন ওয়েদার খারাপের জন্য। তারপরেও এই ফিটের ভিতরে আমার মনে হয় কোনো কেমিক্যাল আছে, এই মাছ আমি যারা দেখতেছি বর্তমানে ফিট খাওয়াচ্ছে এই আমার আশেপাশে, যেন আমার পরাগ ভাই আছে, ওই রানা বসির ভাই এরা আছে, এরা এই আধা আধি টাইম হলে পরে হয়তো মাছ 3 কেজির জায়গা যখন 1.5 কেজি হবে সেই টাইমে মাছ মারা যাচ্ছে বর্তমান। এই ফিটের ভিতরে হয়তো কোনো কেমিক্যাল আছে, এতে আমরা সেক্ষেত্রে ফিটটা ব্যবহার না করাই ভালো, ভালো হিসাবে তাই ফিটটা ব্যবহার না করাই ভালো। কারণ আমি এই এই ভাইয়ের এক পুকুরে আমি সবাই যখন করতে লাগলো, তখন ভাই বললাম যে ভাই সবাই যখন করতেছে আপনার তো বিশাল প্রজেক্ট, তো আপনি এক পুকুরি করেন? আচ্ছা, ভাই বললো যে ঠিক আছে আপনি যখন বলতেছেন আমি ঠিক আছে করি। ভাই আমি এই পুকুরে কোনো লাভ দেখাতে পারলাম না, খালি লসই। একটা ফিটির দাম 25 কেজি ফিটির দাম এখন 1300-1350 টাকা করে হয়েছে, যে ফিট প্রত্যেকদিন 3-4 বস্তা করে ফিট সেই পুকুরে দিছি, বহুত টাকা আমার ভাই লস করে দিছি আমি। যাই হোক, সেই সেইটাতে বড় মাছেতে বাড়া আসি, এখন আমার যে রেনু দিয়ে এখন ছোট মাছ বাজারজাত করতেছি, ওই পুকুরি সব সব লোক আসে আমার কাছে কিনে নিয়ে পুকুরি ছাড়তেছে মাছ। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনি যেহেতু ফিড ব্যবহার করাটা ভালো না বা উচিত না আপনি বলছেন, সেক্ষেত্রে আপনি পুকুরে কি কি খাবার দিচ্ছেন? ফিড ছাড়া কি কি খাবার, প্রাকৃতিক কি খাবার দিচ্ছেন? প্রাকৃতিক খাবার আমি ওই জৈব খাবার আছে কচুরি পচা, খোল ছাল সার, তারপরে ওই কি বলে ফিট, ওই যে ফিট বানা নিয়ে দিচ্ছি, সেই ফিট না যে একবারে ঢালিয়ে দেবে, আমরা ফিট গুলা করে নিয়ে সেইটা একবারে মাখা নিয়ে সেই সেই যে মারি দিচ্ছি পুকুরে।